king size khat ekta side box thakbe almari ache ekta cabinet thakte ekta wardrobe thakbe ar ekta dressing table thakbe sob gulo kintu ekebare matching design kora ache guner guarantee aro 5 bochor barai dichi bortomane 25 bochor assalamu alaikum wa alaikum assalam kemon achen bhai alhamdulillah bhai bhai ajker video te apni ki collection dekhaben bhai ajke ekta bedroom package dekhabo bedroom package dekhaben acha jehetu bhai samne kurbani eid ache sheguloke to bhai discount dite hobe discount diben to bhai amar borabori discount thake bhai acha viewers obosshoi kintu apnara na dene shompurno video ti dekhben tahole kintu apnara bujhte এবং এই প্যাকেজটার কত প্রাইস আছে আপনারা কিন্তু জানতে পারবেন আচ্ছা ভাই প্রথমে দেখায় দেন আজকের এই প্যাকেজে কি কি আইটেম থাকবে আজকের এই প্যাকেজে থাকবে একটা কিং সাইজ খাট একটা কিং সাইজের খাট থাকবে খাটের সাথে একটা সাইড বক্স আছে একটা সাইড বক্স থাকবে একটা আলমারি আছে দুই পাল্লার একটা আলমারি থাকবে একটা ক্যাবিনেট থাকতেছে একটা ক্যাবিনেট থাকবে একটা ওয়ার্ড্রব থাকবে একটা ওয়ার্ড্রব থাকবে আর একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে তো ভাই টোটালি কয়টা আইটেম মিলে আজকের প্যাকেজটা ভাই আজকে টোটালে আপনার 6 পিস মিলে একটা আইটেম আচ্ছা মানে 6 পিস আইটেম মিলে আজকের প্যাকেজ জি সরি সরি আচ্ছা ঠিক আছে প্রথমেই কিন্তু ভাই আমরা খাটটা দিয়ে শুরু করি মাথা নষ্ট করা ডিজাইনের খাট ভিউয়ার্স দেখেন এটা সাইজ কত আছে ভাই এইটা আপনার 6 ফিট বাই 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট আর ছোট পাকা বড় পাকা কিন্তু সেম ডিজাইন করা আছে এটা বক্স না সেই বক্স হবে ভাই ভাই এটা সেমি বক্স কেউ যদি বক্স চায় সে ক্ষেত্রে বক্স করে দেওয়া যাবে বক্স করে দিতে পারবেন জি আচ্ছা তার মানে ইচ্ছা মতো কাস্টমাইজ বা যে কোনো কালারও নিতে পারবেন যে কোনো কালার হতে পারে আচ্ছা যেহেতু ভাই দের নিজস্ব কারখানা সে ক্ষেত্রে কিন্তু যে কোনো কালার যে কোনো ডিজাইন ভাইয়ের কাছে আপনারা কিন্তু অনায়াসে করে নিতে পারবেন আচ্ছা আমরা এখানে একটা ম্যাট্রেস দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি ফ্রি দিয়ে দিবেন নাকি ভাই এটা আপনি দেখেন কেন আচ্ছা আমরা 6 পিস বলছি আচ্ছা এটা ধরে হইতাছে 7 পিস 7 পিস হবে এটা দেয়া আচ্ছা তার মানে এটা কিন্তু ফ্রি নাকি হ্যাঁ ফ্রি ভিডিও শুরুতেই বলে দিলাম আজকে ভাই আজকে গোপন ডাকটা কোনো কিছু সবসময় এরকমই করেন মানে কোথায় কি আছে খুঁজে বেরানো আচ্ছা দেখেন ভিউয়ার্স এই যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন আজকের এই প্যাকেজের সাথে আচ্ছা এরপরে কিন্তু খাটের সাথে একটা সাইড বক্স থাকবে সাইড বক্সে ভাই দুইটা ড্রয়ার হবে এরপরে থাকবে কিন্তু আকর্ষণীয় মডেলের একটা আলমারি এটা তো ভাই দুই পাল্লার আলমারি হবে হ্যাঁ এটা সাইজ কত আছে ভাই এইটা আপনার 40 ইঞ্চি বাই 6.5 ফিট 40 ইঞ্চি বাই 6.5 ফিট আছে আচ্ছা আমাদের ভিউয়ার যদি চাই ভাই দুই পাল্লা না তিন পাল্লা নেবে সেটাতে পারবে তো হ্যাঁ অবশ্যই পারবে অল্প কিছু আর কি একটু প্রাইসটা বেড়ে যাবে আর কি জি জি আচ্ছা এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটা আকর্ষণীয় মডেলের ওয়াল শোকেস এটার সাইজ কত আছে ভাই এইটা আপনার 5 ফিট বাই 6.5 ফিট আছে 5 ফিট বাই 6.5 ফিট আছে আর এটা কিন্তু ক্যারি করার সুবিধা তো দুই পার্টের করা আছে এটা দুই পার্ট আচ্ছা আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছিলাম ভাই দুই পাশে দুইটা পাল্লা হবে এবং মাঝখানে কিন্তু মাঝখানে দুইটা ডয়ার আছে ডয়ার দেওয়া আছে আচ্ছা উপরে দিয়ে কিন্তু তিনটা পাল্লা হবে আর কার্নিশগুলোর ডিজাইন দেখেন সবগুলো কিন্তু একেবারে ম্যাচিং ডিজাইন করা আছে ওকে এরপরে থাকবে কিন্তু আকর্ষণীয় মডেলের একটা ওয়ার্ড্রোব এটা সাইজ কত আছে ভাই এটা ভাই 4 ফিট বাই 5 ফিট আছে 4 ফিট বাই 5 ফিট আছে আর কারুকাজগুলো দেখেন এগুলো কিন্তু মানে সম্পূর্ণ খোদাই করা সলিড মানে সলিডের উপরে কিন্তু খোদাই করা নকশাগুলো করা আছে আর চারটা ডয়ার হবে একটা কিন্তু পাল্লা হবে তো একটু ডয়ার আমাদের খুলে দেখেন ভাই আমরা একটু ভেতরে ফিনিশিংগুলো আসলে দেখতে চাই আপনি ভেতরে ফিনিশিং কেমন করেন এই যে দেখেন ভাই ওকে ভিউয়ার্স দেখেন ভেতরে বাইরে সব জায়গায় কিন্তু সেম ফিনিশিং এমডিএফ ফার্নিচারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ফিনিশিং এবং কালার দিয়ে কিন্তু ফার্নিচারগুলো ক্রয় করবেন আমার ভিডিও করবেন ভাই কাছে থেকে ক্যামেরা নিয়ে আচ্ছা ঠিক আছে দেখেন এই যে কাছ থেকে দেখাচ্ছি দেখেন ভাই কিন্তু বলতে চাই সব সময় কাছে থেকে দেখানোর জন্য দেখেন এই যে আমি কিন্তু কাছে থেকে দেখাচ্ছি এই যে ফিনিশিং এই ফিনিশিং গুলো কিন্তু অবশ্যই আপনারা ভালো যেগুলো ফিনিশিং সেগুলো কিন্তু এই যে ফিনিশিং গুলো দেখেন এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো ফিনিশিং সহজে কিন্তু নষ্ট হবে না তারপরে ফার্নিচার যেহেতু শখের জিনিস এগুলো কিন্তু আপনারা অনেক যত্ন সহকারে ইউজ করবেন তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এগুলো টেকসই হবে আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপর থাকতেছে একটা ড্রেসিং টেবিল একটা লং ড্রেসিং টেবিল থাকবে আর এটা সাইজ কত আছে ভাই এটা ভাই 3 ফিট বাই 6.5 ফিট আছে 3 ফিট বাই 6.5 ফিট আছে এখানে কিন্তু আপনারা পা থেকে মাথা পর্যন্ত অনায়াসে কিন্তু দেখতে পারবেন তো এই যে মিরর ভাই মিররের পিছনে কোনো কিছু রাখা যাবে হ্যাঁ অবশ্যই মিররের পিছনে আপনার সেলফ আছে আচ্ছা মিররের পিছনে এই যে আপুদের জন্য সাজগোজ করা সব আইটেম যত রকম কসমেটিক আছে সব কিন্তু এই পাশে আপনারা রাখতে পারবেন এবং এই পাশে কিন্তু আরেকটা সেলফ আছে এখানে কিন্তু আপনাদের কসমেটিক এবং শোপিস গুলো কিন্তু অনায়াসে আপনারা রাখতে পারবেন তো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছিলাম এইখানে একটা ভাই পাল্লা হবে একটা পাল্লা আর বড় একটা ডয়ার আছে বড় একটা ডয়ার আছে মানে একটা ড্রেসিং টেবিলে যা যা লাগে সবকিছুই কিন্তু দেওয়া আছে তো ভাই আপনাদের ফার্নিচারের সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই আমাদের ফার্নিচারের গ্যারান্টি কালার গ্যারান্টি 10 বছর আচ্ছা আর গুণের গ্যারান্টি 20 বছর তো আমরা গুণের গ্যারান্টি আরো 5 বছর বাড়াই দিয়েছি বর্তমানে 25 বছর গুণের গ্যারান্টি 25 বছর গুণের গ্যারান্টি 25 বছর আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স বুঝতে পারছেন আপনারা কিন্তু 10 বছরের জন্য কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং 25 বছরের জন্য কিন্তু গুণের গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা তো ভাই এই যে প্যাকেজটা এই প্যাকেজটার প্রাইসটা কত রাখতেছেন ভাই ভাই এই প্যাকেজটার প্রাইস মনে করেন যে আগে ছিল 75000 টাকা আচ্ছা সেখান থেকে আমি বরাবরই ডিসকাউন্ট দিয়ে আসছি আচ্ছা এবারে ডিসকাউন্ট দিবেন সামনে যে তো কুরবানি ঈদ আছে কুরবানি ঈদের ধামাকা অফার হ্যাঁ সেটাই মনে করেন যে আগেরটার মতোই থাকতেছে কিন্তু একটু বিষয় চলে আসে সেটা হচ্ছে কি আচ্ছা বাংলাদেশের মানে বাজারটা খুব ঊর্ধ্বগতি আচ্ছা মানে আমরা যদি আগের কোয়ালিটি ধরে রাখতে চাই সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটু হইলো মানে এদিক সেদিক হবে আর কি প্রাইসটা
তারপরও আমি সীমিত প্রফিট করি, হয়তো বা যে সাত পিস আইটেম এর ভিতরে সর্বোচ্চ আমার প্রফিট থাকবে 4-5 হাজার টাকা। আচ্ছা, কারণ আমি বরাবরই পাইকারি, কিন্তু আমার মালের কোয়ালিটি ভিডিওতে মনে করেন দেখলে কাস্টমার বুঝতে পারবে যে আসলে কোয়ালিটি কি। আচ্ছা, কিন্তু কোয়ালিটি আমার সেম থাকবে, বরাবরই একই রকম কোয়ালিটি থাকবে। ওকে, আর এটার প্রাইস আপনার 75 তো? আচ্ছা, ডিসকাউন্ট করে দেন ভাই, আমি ডিসকাউন্ট আজকে চাই মনে আজকে নিজে নিয়ে আপনি ডিসকাউন্ট করে দিন। আচ্ছা, আমি কত আজকে ডিসকাউন্ট করতে পারেন? 5,000 করে দিই নাকি? 5,000 করে দিলে হয় না ভাই, এটা তো ভাই আমার মন শান্তি পাইতেছে না, 5,000 কোনো ডিসকাউন্ট হলো ভাই? বাড়াই করে দেখি কত বাড়াইতে পারেন ডিসকাউন্ট আপনি। আপনার কাছে তো গেলে আমার এই যে মানে মনির ভাই যা ভেজালটা লাগায় মানে যে করব। আচ্ছা, সামনে যেহেতু কুরবানি ঈদ আছে অনেকে কুরবানি দিবে ভাই। আমি কিন্তু মনির ভাই কোনো প্রোডাক্ট কম দেই না, আমি বরাবর 7 পিস রাখার চেষ্টা করি। আচ্ছা, মানে একটা ঘর সাজাতে যা যা লাগে সব কিছু দেখা গেছে যে একটা ড্রেসিং বাদ দিলাম বা একটা ওয়ার্ডরোব একটা ক্যাবিনেট বাদ দিলাম। আচ্ছা, প্রাইস কম হয়ে গেল, কিন্তু এটা কিন্তু একটা প্রোডাক্ট শর্ট থেকে যায়। আচ্ছা, যার কারণে আমি পরিপূর্ণ প্রোডাক্ট দেই। আচ্ছা, যাই হোক, আমি বরাবর যেটা রাখতে পারবো 65,000 করে দিলাম। 65,000? জি, সত্যি তো ভাই? হ্যাঁ ভাই, 65। আচ্ছা ভিউয়ার্স দেখেন, 10,000 টাকা ডিসকাউন্টে মাত্র 65,000 টাকা লাগে কিন্তু আকর্ষণীয় মডেলের আজকের এই বেডরুম প্যাকেজটা কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। তো ভাই, এই যে বেডরুম সেটের অফার দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, তো ডেলিভারি সিস্টেমটা কেমন ভাই, কীভাবে ডেলিভারি দেন আপনি? ডেলিভারিটা মনে করেন যে আমরা জাস্ট খালি গাড়ি ভাড়া অ্যাডভান্সটা নেই, আমাদের নিজস্ব লোক যায় মনে করেন মাল পৌঁছাই দিয়ে আসে। আচ্ছা, আর যদি কারোর লেবার টেবার লাগে সেক্ষেত্রে বললে যে আমরা ধরবো শুভ না, আপনারা এই ফিটিং করে দিয়ে আসবেন, সামথিং কিছু লেবার চার্জ নেই। আচ্ছা, তাহলে আমরা আর কি মনে করেন যে আমাদের লোকই যায়। আচ্ছা, মানে মাল উঠাই দিয়ে আসে। আচ্ছা, তো এইগুলো ডেলিভারি সময় মতো দিতে পারবেন তো ভাই? ভাই, সময় মতো বলতে কি, আমি বিগত মানে ঈদের পরে একটু কাজের খুবই প্রেশার। আচ্ছা আচ্ছা, যার কারণে মনে হয় অনেক অর্ডার থাকে বিভিন্ন জায়গাতে, অনেকে অর্ডার করে, হয়তো বা আমার কোনো ভাই বা দুই একজন ভাই একটু কষ্ট পাইছে, টাইম মতো মালটা পায় নাই, দুই চার দিন একটু এদিক সেদিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তাদের কাছে আমি বিনীত ভাবে বলতে চাই এইটাই যে তাড়াহুড়া কাজ কখনোই ভালো হয়, কখনোই ভালো হবে না। আমার এই যে কোয়ালিটি, এই মালটা চলে যাবে আজকে কুয়েত, কুয়েত প্রবাসী আনোয়ার নাম, ঠিক আছে, আনোয়ার ভাইয়ের বাড়ি হয়েছে গাজীপুরে। আচ্ছা, ঠিক আছে, মালটা দেখা গেছে যে আমি ওইখানে পাঠাবো, কিন্তু আমার কথা হয়েছে যে আমি দুই দিন যদি আপনাদের কাছে চাই নেই যে ভাই আমার দুইটা দিন সময় দেন, আচ্ছা, সেই ক্ষেত্রে যদি দেন আমি কোয়ালিটি গুণগত মান সবসময় একরকম থাকবে। আচ্ছা, হ্যাঁ, তাড়াহুড়া করলে কাজের কোয়ালিটি খারাপ হয়। আচ্ছা আচ্ছা, এটাই স্বাভাবিক, ফার্নিচার দীর্ঘদিন ব্যবহার করবে, এই জন্য আমি বলি যে ভাই ফার্নিচারটা আমার মন মতো আমি তৈরি করে দিই সবাই দিই, একটু সময় বেশি নিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, বিকজ আপনারা বুঝতেই পারছেন যেহেতু ভাইয়ের কাছে অনেক অর্ডার থাকে, যেহেতু অনলাইনে ভাই কিন্তু বিজনেসটা করতেছে, আপনারা কিন্তু ভিডিও থেকে ভাই অনেক ভাইয়েরাই কিন্তু ভিডিও থেকে ভাইকে ফোন দেন বা অনেকে অর্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভাই দুই একদিন বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাইয়ের আপনার মন খারাপ করবেন না, কেউ বাজে কমেন্টও করবেন না, অবশ্যই কিন্তু একটু মনে রাখবেন যে তাড়াহুড়োর কাজ কিন্তু ভালো হয় না, একটু দুই একদিন পরে নিলে ভাই কিন্তু ইচ্ছা মতো মানে ঠিক মতো যে কাজটা আছে ভাই যে ফিনিশিংটা এটা কিন্তু ভালো মতো করে দিতে পারবে। অবশ্যই। আচ্ছা, তো ভিউয়ার্সদের কথা বাড়ছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।